সন্তান দৌলত শুধু এগুলো নয় আমাদের জানও ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ফিদা করে দিয়েছি হয়েছেন তোমাকে ওনাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সুতরাং তোমার যদি ইচ্ছা হয় তোমার মনে যদি চায় তুমি তোমার বাবার সাথেই চলে যেতে পারবা আমার কোনো বাধা বাধ্যকতা নাই আমাকে কোনো দিনার দেরহাম কিছুই দিতে হবে না তোমার যদি ইচ্ছা হয় তুমি তোমার বাবার সাথেই তোমাদের ঘরেই ফিরে যেতে পারবা একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ তুমি যদি চাও বাবার সাথে চলে যেতে পারো আমাকে কোনো দিনার দেরহাম কিছু দিতে হবে না একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ حضرت আনাস বিন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবার ছেড়েই কোথাও যাব না বাবা অবাক হয়ে গেল হায়রে দীর্ঘদিন যাবত আমার সন্তান এই জায়গায় পড়ে আছে এখানে তো তেমন কোনো দামি বাড়ি নাই জিন্ন শিন্ন ঘর খানা পিনার ব্যবস্থা আছে কিনা জানি না আমাদের তো সম্পদের কোনো অভাব নেই ঘরে টাকার কোনো অভাব নাই হযরত যায়েদ বিন হারেসাকে এক পাশে ডেকে নিয়ে বলতে লাগল কিরে বাবা তুমি এটা কি করছো দীর্ঘদিন যাবত তুমি এই জায়গায় চলে আসছো তোমার মা পাগল পাড়া হয়ে আছে আমার আমরা সবাই তো অস্থির হয়ে আছি তোমাকে না পাওয়ার কারণে আজ তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম তোমাকে আমাদের ঘরে টাকার ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে তোমার আত্মীয় স্বজন আছে তোমার মা বাবা আছে তোমার সবাই আছে খানা পিনার অভাব নাই তুমি যে জায়গায় থেকে যেতে চাচ্ছ ওই জায়গা তো তেমন বাড়ি দামি বাড়ি নয় জিন্ন শিন্ন ঘর খানা পিনার ব্যবস্থা আছে কিনা জানি না আরে আমার নবীর ঘর সেরকম দামি ঘর নাকি বলেন না পাকা বিল্ডিং ছিল আর বলে না নবীর ঘর তখন কি পাকা ঘর ছিল ভাঙ্গা জীর্ণ শীর্ণ কিন্তু ওই জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর হলেও রহমত তো ওই দুয়ার থেকেই বন্টন হতো জীর্ণ শীর্ণ ঘর কিন্তু রহমত তো ওই নবীর কদম থেকেই বন্টন একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর ঘর জীর্ণ শীর্ণ কিন্তু সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছে আমার নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইয়ুতি আল্লাহ আমাকে দান করেন আমি রাসূল বন্টন করি আলা হযরত বলেন রব্বে মুতি ইয়ে কাসিম রব্বে মুতি ইয়ে কাসিম রিজকু শিখা হে খিলাতে ইয়ে হে বলুন না সুবহানাল্লাহ রব্বে মুতি আল্লাহ দেনে ওয়ালা ইয়ে হে কাসিম আমার নবী বন্টন কানি রিজকু শিখা হে রিজিক উনার বন্টন করেন আমার রাসূল সুবহানাল্লাহ রব্বে মুতি ইয়ে কাসিম রব্বে মুতি ইয়ে কাসিম রিজকু শিখা হে খিলাতে ইয়ে হে সচ্চি বাতে শিখাতে ইয়ে হে সিধি রাহ দিখাতে ইয়ে হে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত অপর জায়গায় বলেন কোন দে তাগে দে মে কমো চাইয়ে কোন দে তাগে দে চাহিয়ে দেনে ওয়ালা হে সাচ্চা মা রান ভী সবসে দিলে ওয়ালা হে সা চমার রবি সবসে আনা লামার নবি সবসে বা আপনাদের মনে বেশি কষ্ট হচ্ছে মহব্বত নিয়ে বলতেছেন না তো আমার নবীকে দিয়েছেন কে আর বলে না আমার নবীকে দিয়েছেন কে আমার নবীকে এমন ভাবে দিয়েছেন পুরো খাজিনার মালিক বানিয়ে দিয়েছেন আলা হযরত অপর জায়গায় বলেন লামিয়াতিন নাদিরুকা ফি নাদিরিন লামিয়াতিন নাদিরুকা
في نذير مثلتنا شد پیدا جانا جگ راج کو تاج تورے شریشو اے تجھے کو سنگے دوسرا جانا بلنا سبحان اللہ لم يأتي نذيرك في نظر مثل تنا شد پیدا جانا اپنار مت এরকম সুন্দর جو আমাদের নজরে আর পড়ে নাই আপনার মত দ্বিতীয় আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই শুধু তাই নয় পুরো রাজ্যে যত যত বাদশাহিত্ব আছে সমস্ত বাদশাহিত্বের রাজমুকুটটা আল্লাহ আপনার শেরে পাকে পরিধান করিয়ে দিয়েছে لم يأتي نذيرك في نذير لم يأتي نذيرك في نذير مثلتنا شد پیدا جانا جگ راج کو تاج تو ریس ریسو ہے تجھے کو سنگے دوسرا بولنا ہے تجھے کو سنگے دوسرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ سبائی محبت رابع سے یا رسول اللہ یا حبیب اللہ مورا تن مرن دن سب پوکا دیا مورا تن مرن دن سب پوکا دیا یہ جان بھی پیار جانا جانا بلونا سبحان اللہ আলা হযরত বলেন আমাদের মান সম্মান ইজ্জত দৌলত শুধু এগুলো নয় আমাদের জান ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ফিদা করে দিয়েছি আর রূহ ফিদাকা ফজদ ইরতা এক শুলে দিগরে বরেজনি শিকা এক শুলে দিগরে বরেজনি শিকা مورا تن مرن دن سب پوک دیا مورا تن مرن دن سب پوک دیا یہ جان بھی پیار جانا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ সবাই বলছেন না কষ্ট হচ্ছে মনে হয় ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলবাহর আলা مجداروں میں ہو بگڑی ہے ہوا مجداروں میں ہو بگڑی ہے ہوا مورے نہیں آ پار لگا جانا یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ بولنا سبحان اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت غلام اہل سنت کشتہ حق چاپنا دے کی بول چلا حضرت زائد بن حارثہ رضی اللہ تعالیٰ عنہ بولین امی جابونا بابا اواغ ہوئے گلے اسجد ہوئے گلے کیلے بابا اکھانے تو تیمان تاکار کونو بیبستہ شرکن دیکھچی نا کھانا پینے آو ٹھیک بابا آسکی جا جانی دا اما دیر کورے دولت رواب نائی
আমাদের ঘরে থাকার অভাব নাই আত্মীয় স্বজন সবাই আছে তুমি একান থেকে যেতে চাচ্ছ না হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো বাবা জান ইনি কেমন লোক ইনি কেমন চরিত্রের অধিকারী ইনার সম্পর্কে যদি আপনি জানেন আপনি যদি ইনার সম্পর্কে জানতেন তাহলে আপনার বাদশাহী তো ফেলে দিয়ে আমার নবীর গোলামকে আপনি পছন্দ করতেন কি বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ সমস্ত বাদশাহী তো আমার নবীর কদমের নিচে একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ হযরত যায়েদ বিন হারেসা নবীর দরবার থেকে যায় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার থেকে কোথাও যাব না এই কথা শোনা শোনাতেই আমার নবী বলে দিলেন এ যায়েদ আজ থেকে তুমি আমার পালক পুত্র সুবহানাল্লাহ আমার কত সেটা ছিল না আমার কত ছিল ছোট ছোট বাচ্চা এরা নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মায়া মমতা ফেলে দিয়ে নবীর দরবারে টাকাটা পছন্দ করেছিলেন কেন নবীর চরিত্র দেখে নবীর মহব্বত দেখে নবীর ভালোবাসা দেখে উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আমার নবীর ঘর এটা জীর্ণ শীর্ণ হলেও নিয়ামত কুত্তেকে আর কথা বলেন না নিয়ামত বন্টন হতো নবীর দরবার থেকে এই নিয়ামত দিয়েছেন কে আল্লাহ বলেন নিয়ামত দিয়েছেন কে নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ তো আমার আল্লাহ যখন দিয়েছেন আমার নবীর কাছে ওই দেবার মধ্যে কি কোনো কমতি আছে না ওই দেবার মধ্যে কোনো কমতি নাই বুখারী শরীফে রাওয়ায়াত আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে বুখারী শরীফে রাওয়ায়াত হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনারা নবীর দরবারে থাকতেন নবীর মাদ্রাসায় পড়তেন মানে নবীর কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করতেন সুবহানাল্লাহ ওনারা 70 জন যাদেরকে আসহাবে সুফা বলা হয় যাদেরকে আপনারা উলামায়ে কেরাম জবানও শুনেছেন যাদেরকে আসহাবে সুফা বলা হয় ওনারা ছিলেন 70 জন কয়জন 70 জন এই 70 জন নবীর দরবারে থাকতেন নবীর দরবারে রিসালতে মসজিদে নববী শরীফে নবীর দরবারে থাকতেন নবীজির কাছ থেকে আলম অর্জন করতেন নবীজি খানা আনলে খেতেন না আনলে খেতেন না একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ ওনারা নবীর কাছ থেকে আলম অর্জন করতেন খুবই দরিদ্র ছিলেন ওনারা নবীর কাছেই থাকতেন নবীজি খানা যতটুকু আনতেন ওনারা সেখান থেকে খেতেন আনলে খেতেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমার কাছে ভীষণ খিদা লেগেছে কষ্ট হচ্ছে আপনাদের না ভীষণ খিদা লাগলো অপেক্ষায় রয়ে গেলাম নবীজি আমাদের জন্য খানা নিয়ে আসবেন অপেক্ষায় রয়ে গেলাম অপেক্ষা করতে করতে দেখা গেল কিছুক্ষণ পরে আমার নবীজি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন কতগুলা এক পেয়ালা দুধ নিয়ে আসলেন আমাকে ডাক দিলেন এ আবু হুরায়রা আমাকে যখন ডাক দিল আমি খুশি হয়ে গেলাম নবীজি আমাকে খেতে বলবেন আমার নবী বলেন এ আবু হুরায়রা এটা বণ্টন করো সুবহানাল্লাহ বলবেন না আবু হুরায়রা দিন বাটি দেখিয়ে দেখে সাহাবী কেরামের দিকে দেখে কয়জন দুধ কতগুলা আমি যদি দিই খেয়ে মুরব্বি বলবেন আর একটু দেন বলেন ঠিক না এ বুখারী শরীফের রাওয়ায়াত মনোযোগ আছে আপনাদের আমার নবী দিলেন নবীর আদেশ পাওয়ার সময়তেই উনি আর দেরি করলেন না বন্টন করা শুরু করে দিলেন সবাই পেট ভরে খাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ বন্টন শেষ সবাই কি করে খেয়েছেন যে পেট ভরে পেট ভরে খাবার পরে ইয়া রাসূলুল্লাহ বন্টন শেষ বন্টন শেষ এবার তুমি খাও আমাকে খাবার জন্য যখন বললেন আমি খাওয়া শুরু করলাম খেতে খেতে পেট ভরে গেল বাটির দিকে তাকালাম নবীজি যতটুকু দিয়েছিলেন ততটুকু সেখান থেকে কমেও নাই বাড়েও না আল্লাহর পক্ষে আমার মুনিবের দরবারে আমার মালিকের দরবারে আমার রাসূলের দরবারে কেউ একটু করে চেয়েছেন আমার নবীজি তার জন্য দরিয়া বাসিয়ে দিয়েছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় সেরকম বাটি দিয়েছেন নবীজি এক বাটি সেখান থেকে শেষ হয় নাই বলেন না সেখান থেকে শেষ তাবুকের যুদ্ধের হাদিস আপনাদের মনে কষ্ট হচ্ছে তাবুকের যুদ্ধের হাদিস সাহাবী ছিলেন 40,000 কয় হাজার 40,000 সাহাবী ছিলেন
যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি বলতে লাগলেন আবু হুরায়রা এদিকে আসো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলতে লাগলেন যুদ্ধ তো শেষ সবার তো খিদা লাগছে তালাশ করে দেখো কারো কাছে কিছু পাও কিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে 20টা খেজুর পেয়েছেন কয়টা 20টা খেজুর পেলেন নবীজি বললেন একটা থলের মধ্যে নাও সেগুলো একটা থলের মধ্যে নিল নবীজি কোরআনুল কারীম থেকে কিছু পড়ে ফু দিয়েছেন মানে ফাতিয়া দিয়েছেন আমরা ফাতিয়া দিই না নাকি দেন না আমরা তো ফাতিয়া দিই আবার অনেকে আবার ফাতিয়ার বিরুদ্ধে কিছু আছে বলেন না কোরআন সুন্নাহর সাথে যাদের স্টাডি নাই মনে করবেন এরা এই ধরনের কথা বলবে আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন ফাতিয়াকে উল্টা সিধা বলে অথচ ফাতিয়া দেওয়া এটা নবীজির সুন্নাহ ফাতিয়া দেওয়া এটা কার সুন্নাহ নবীজির সুন্নাহ কেউ যদি নবীজির একটা ছোট সুন্নাহ আমার নবীজি কোদো কোদো চিনেন লাও হ্যাঁ লাও এই লাওটা আমার নবী পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন নবীজি লাও খাওয়াটা কি করেন পছন্দ করতেন আপনাদের সম্মুখে লাউ দেওয়া হয়েছে আপনি খান না এরপরও নবীর মহব্বতে একটু করে খেতে হবে এটাকে যদি আপনি একটু করে হেও করেন কিতাবের মধ্যে আসছে ঈমান চলে যাবে নাউজুবিল্লাহ বলবেন না শুধু লাউ খাওয়াটা আমার নবী পছন্দ করতেন সেটা যদি একটু করে হেও করে ওই বান্দার ঈমান চলে যাবে তাহলে এই ছোট একটা সুন্নাহকে যদি কেউ হেও করে ঈমান চলে যায় তাহলে ফাতিয়া দেওয়া আমার নবীর সুন্নাহ সেটাকে যদি হেও করে এদের কি ঈমান থাকবে আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা কাউকে গালি দিই না শুদ্ধাবার জন্য বলি এখনো সময় আছে দুনিয়ায় আফসোস করলে ফায়দা আছে কবরে গিয়ে আফসোস করলে কোনো ফায়দা আল্লাহ আরেকবার সুযোগ দাও এবার ঠিক হয়ে আসব এরকম সুযোগ আর আছে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন যে কথাটা বলছিলাম আমার নবীজি ফাতিয়া দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো আবু হুরায়রা সবাইকে লাইন ধরে একজন একজন করে দাঁড় করাই দাও সবাই লাইন ধরে নিতে বলো এবার নিতে লাগলেন 40,000 বন্টন শেষ অনেকে আবার নিয়েছেন পেট ভরে খেয়েছেন পকেটেও নিয়েছেন পেট ভরে খেয়েছেন পকেটেও নিয়েছেন 40,000 বন্টন শেষ ইয়া রাসূলুল্লাহ বন্টন শেষ নবীজি দেখো হযরত আবু হুরায়রা দেখলেন যে 20টা খেজুর রয়ে গেছে আমার নবীজি এটা বন্ধ করে দিলেন আবু হুরায়রা এটা তোমার কাছে রাখো মানা কুলু ওয়া নুতইমু তোমার কাছে যখন খিদা লাগবে তুমি সেখান থেকে খাবে একা নয় অন্যকেও খাওয়াবে খবরদার এটা মুখ খুলে দেখবে না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের খেলাফত সিদ্দিক আকবরের পরে ফারুক আজমের খেলাফত ফারুক আজমের পরে উসমান যুন্নুরাইনের খেলাফত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন হুজুর আপনার কাছে দুইটা মুসিবত একসাথে কখনো এসেছিল বলে হ্যাঁ হযরতে উসমান যুন্নুরাইনের শাহাদতে বিশ্বের মুসলমানদের উপর একটা মুসিবত আমি আবু হুরায়রার জন্য দুইটা মুসিবত একটা হলো হযরতে উসমান যুন্নুরাইনের শাহাদত আর একটা হচ্ছেন আমার নবীর দেওয়া ওই হাদিয়াটুকু আমি হারিয়ে ফেলেছি প্রায় 26 থেকে 27 বছর আমি সেখান থেকে নিয়ে নিয়ে খেয়েছি শুধু আমি নয় আমার কাছ থেকে যারা হাদিস নেবার জন্য আসত শিকারের জন্য আসত আমি তাদেরকেও আমি আবু হুরায়রা বন্ধন করেছিলাম 26-27 বছর নয় এভাবে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে আমার নবীর দেওয়া হাদিয়া এটা কখনো শেষ হবে না উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ